আজকে বালিশ বানানো দেখাইতেছি। বালিশ এখানে আমি 8 ভাঁজ কাপড় নিছি, এখানে 8 ভাঁজ কাপড় নিছি। আমি এটা পাশে নিছি আপনার 19 ও পাশে 18 আর 2 1 ইঞ্চি বেশি নিছি, কারণ এখানে যে সেলাইতে যাবে এখানে সেলাইতে চলে যাব। আর পাশে নিছি আমি পাশে হচ্ছে আপনার 21 22 কারণ এটা সেলাইতে চলে যাব। হ্যাঁ, এখন আমি কেটে দেখাইতেছি। আর পাঁচ আমার যে পাঁচ গোজ কাপড়ে আমার 8টা বালিশ হইতেছে, 5 গোজ কাপড়ে আমার 8টা বালিশ হইতেছে। এটা আমি কাটার পর আমি মেশিনে সেলাই নেব। আপনাদের যদি বাসায় কোনো সেলাই মেশিন না থাকে তারপরে হাতেও সেলাই নিতে পারেন। এখানে আমাদের বালিশ এটা সেলাই নিছি, কাইটা এটা সেলাই নিছি। এখন আমরা এখানে তুলা ভরে নেব, আমরা তুলা ভরে নিতেছি। গেল আমাদের 8টা বালিশ। আমি 5 গোজ কাপড় নিছিলাম, 8 ভাঁজে করে কাটছি, ওইটা এই যে আমার 8টা বালিশ, এই আমার 8টা বালিশ হয়েছে।